Hello everyone! Assalamualaikum. Sujon Picsart video kintu niyomoto dekhachhe na apnaderke oshongkho dhonnobad. Abar ekti notun PL file hajir hoye gelam ar ei PL file ta Eid-ul Fitr-er ekti poster design. Ar ei PL file ta pete hole 4 din 4 ti 5 video ti video ta somporno dekhe password ti shongro korte hobe. Ar amar channel apni notun dorshok hoye thakle channel ti subscribe kore deben. To cholun guys kotha na bole shuru kora jak. চলাশা মোবাইল স্ক্রিনে হওয়ার পরে প্রথমে আমাদের লাগবে একটু পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপ না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেটা থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তার ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে ওপেন পিএলপি তে যাওয়ার পরে পবিত্র ঈদের ভিতরে এর পোস্টার ডিজাইন 15 নম্বরটি এখানে ওকেতে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এটা পার্সোনাল করে রেখেছি আপনারা চাইলে রাজনীতি করতে পারবেন গাইস এখন দেখিয়ে দেব এই ছবিটি কিভাবে চেঞ্জ করবেন এবং নামটিকে পরিবর্তন করবেন সেটাই দেখিয়ে দেওয়া হবে এখন ছবিটি চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপর যেতে হবে গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে যাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেটা আপনারা না জানেন আমি ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে আপনি খুব সহজে শিখে নিতে পারবেন যেমন এই ছবিটি নিচের অংশ বিলার করা আছে ঠিক এইভাবে তা গাইস আমি এই ছবিটা এখানে সেটিং করে দিলাম ছবিটা এখন উপর উঠে গেছে তার জন্য আমাদের নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে এখানে যে আটটি ডট আছে এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসতে হবে আর আগে ছবিটি কি করতে হবে গাইস ডিলিট করে দিতে হবে ওএল তা দেখুন এখানে সুন্দরভাবে ছবিটি সেটিং হয়ে গেছে এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আবারও চলে যাবেন লেয়ারে লেয়ারে গিয়ে খুঁজে বের করবেন মিজানুর রহমান আজারির নামটি অবশ্যই লকটা ছাড়িয়ে নেবেন পেন আইকনে ডবল ক্লিক করলে না কিবোর্ড চলে আসবে পরবর্তী নামটি টাইপ করে দেবেন দেখুন গাইস আমি এখানে নামটি টাইপ করে দিলাম সব কমপ্লিট হয়ে গেলে আপনাদের ডিজাইনটি সেভ করতে হবে সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে নিচের অংশে চলে যাবেন গাইস এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে গাইস এই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকের পিএলপি ফাইলটা পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিকম গ্রুপে লিংক দেওয়া থাকবে সেখানে জয়েন্ট হয়ে সমাধান করে দিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তা আজকে আমি ভিডিও দিচ্ছি আমি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ